হ্যালো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে সরকারি নির্দেশ মেনে বাস চলাচল শুরু হচ্ছে। কবে থেকে বাস চলাচল শুরু হচ্ছে, কোথায় কোথায় বাস চলাচল শুরু হচ্ছে এবং বাসে যাত্রা করার জন্য আপনাকে কত টাকা ভাড়া প্রদান করতে হবে তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলটিতে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। রাজ্য সরকার জানিয়েছে সোমবার 4ই মে থেকে গ্রিন জোনে বাস পরিষেবা চালু করা হবে, তবে তা শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামাজিক দূরত্ব বজায় রেখে বাসে সব থেকে বেশি 20 জন যাত্রী নেওয়া যাবে, কিন্তু ওই সংখ্যক যাত্রী নিলে ভাড়া কত হবে তা নিয়ে সরকার কিছু জানেনি, সেখানেই চিন্তিত বাস মালিকরা। বাস মালিকদের হিসাবে 40 আসনের বাসে সাধারণত 65 জন যাত্রী থাকেন, সেই জায়গায় 20 জন নিলে কত ভাড়া হতে পারে অনুমান করা যায়। তাদের দাবি, আগের ভাড়াতে বেশি যাত্রী নিয়েও লোকসানে বাস চালাতে হচ্ছিল, এখন তা আর সম্ভব নয়। তারা স্পষ্ট জানিয়েছে ভাড়া না বাড়ালে রাস্তায় বাস নামানো সম্ভব না। 40 দিনের লকডাউনে চালক থেকে কন্ট্রাক্টর কিংবা মালিক সবার একই অবস্থা, কারো কোনো আয় নেই, ক্ষতি হয়েছে বিপুল, তাই সেই ক্ষতি আর বাড়াতে পারবেন না তারা, জানাচ্ছে বাস মালিকরা। অধিগ্রহণ করে বাস চালাতে আপত্তি নেই বাস মালিকদের। বাস মালিকরা জানাচ্ছে ভোটের সময় বাস অধিগ্রহণ করে চালানো হয়, যদি সরকার থেকে সেই রাস্তা নেওয়া হয় তাহলে তাদের আপত্তি নেই। কেননা কলকাতার মতো জেলাতে প্রথম 4 কিমিতে ভাড়া 7 টাকা, এরপর প্রতি স্টপেজে ভাড়া বাড়ে। তবে এ নিয়ে এখনও কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি, তবে বাস মালিকদের একাংশ এই ব্যাপারে আশাবাদী। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে।